ওপেন করি। কত রাখবে এটা পরে বিয়ে করাও যাবে এত সুন্দর শাড়িটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হাতে করে কি নিয়ে যাচ্ছি? তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। আমি মস্ত একটা গিফট পেয়েছি, তাও ফোন। সেটা পয়লা বৈশাখে একটা ভিডিও করেছিলাম, অনেক ফাস্ট হয়েছিলাম, আমি অনেক আগে পাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা লেট হয়ে গেল। আমি ভীষণ এক্সাইটেড ফোনটা খোলার জন্য। আর অ্যাকচুয়ালি আমার গিফট পেতে ভীষণই ভালো লাগে, আর গিফট পেতে কার না ভালো লাগে। তো চলো, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তো তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, আমি গিফটটা এখন ওপেন করব। তো চলো, তোমরা দেখতে থাকো। চলো, আমি গিফটটাকে ওপেন করি। এই যে আমার ফোনটা, স্যামসাং এর ফোন। তো সিল প্যাক খুলতে হবে। এটা থ্যাংক ইউ মাচ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ফোন গিফট করার জন্য। আর অ্যাকচুয়ালি আমি খুব ভীষণই ফোন পছন্দ করি, মানে আমার ঘরে আমার নিজস্ব তিনটে ফোন অলরেডি। তো সো গাইজ, ভাবলাম তোমাদের সাথে আমি আরও একবার ভালোভাবে শেয়ার করে দিই ফোনটা। ফোনটার নাম হচ্ছে স্যামসং M33 5G। তো আমি লাইফে একদম ফার্স্ট মানে স্যামসংয়ের ফোন ইউজ করেছিলাম। স্যামসংয়ের ফোন তেমন একটা আমার ইউজ করা হয় না, তো আমি সত্যি ভীষণ 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 হ্যাপি। সো গাইজ, আমার তো ভীষণ আনন্দ আর ভীষণ খুশি লাগছে। তো আমার এমনিতেই একদিন কিছু কিছু খেতে ইচ্ছা করছে না, তো মা দিয়েছে ভাত, আমি ঘরে বসেই খাবো। দেখো, বিন দিয়ে মাছ, রুই মাছ দিয়ে ঝোল করেছে, মুসলা দিয়ে কচুর শাক আর লেবু। তো এবারটা ভাত খাবো। তো ভাত খেয়ে দিদি এসছে, তো ভাত খেয়ে আমরা একটু বেরাবো হাবড়াতে। তো কোথায় কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো গাইস, তো আমরা তো শুয়ে পড়েছিলাম, তো এখন পাক্কা 5টা বাজে আর ভীষণ পরিমাণ মেঘ করেছে বাইরে, বর্ষাও আসবে। তো ও বলছে ভীষণ মেঘ করেছে, তো যাই হোক রেডি হয়ে একটু বসি, কমলে তারপর বেরাবো। তো দেখো দিদিও সাজুগুজু করছে, দিদি সাজন গোজন করছি আমাদের, তারপর আমি বেরোবো। কোথায় যাবো তোমাদেরকে থাকো। নতুন ফোনটা এতক্ষণ ঘুরে করলাম, ইয়ে করলাম, এবার কভার টাভার কিনতে হবে। তারপর এর সাথে এইটা দিয়েছে, বা চার্জারের এই ডাম্বল মানে এইটা দেয়নি, বা শুধু এটা দিয়েছে, তো কিনতে হবে। যাই হোক, তো চলো যাই। দেখ এরকম টপ হয় আমাদের, আর এটা তো এরকম না, এটা তো এরকম টপ তো এরকম হয়, এটা টাইপ সি তো বলেছে, কারণ টপ জ্যাকেট উপরে টাইপ সি টপ হবে, টাইপ এবার বাইরে থেকে কিনতে আমি কি আর করি। দিদি তো আমি এতটাই বলো যে আমার আইফোনে যেটা কিন্তু পরে দেখলাম সে 20 ওয়াটই আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, নিয়ে নিয়েছি আর কি করা যাবে। তো এবার আমি ফোনের কভার দেখছিলাম ফোনের জন্য, কারণ আমার ফোন হাতে থেকে ভীষণ পরিমাণে স্লিপ খায়, তো তার জন্য কভারটা আমার খুব জরুরি। তো আমি কভার দেখছি, আর এটা দিদির জন্য, দিদি দেখছে। আর এখন আমি ভয়েস করছি, আমার হঠাৎ করে গলাটা একদমই বসে গেছে ঠান্ডা লেগে। তো তোমাদের হয়তো আমার গলাটা ভীষণই বাজে লাগবে, তো আমার গলাটাকে একদম ইগনোর করো, কারণ আমি না বললে তোমরা ঠিকঠাক করে বুঝবে না। পয়সা নেই বলে চপও খেতে পারলাম, মানে কিনে চলে এসেছি এখন টাকা তোলার জন্য, কারণ চার্জার ওটা রেখে চলে এসেছি, ওটা 950 টাকা নিয়েছে। আর
টাকা নিতে আমার কাছে 100 টাকা ছিল ব্যাগে চপ নিতে পারতাম তাই নেব ছোট টাকা বলে ছিল ছবি তুলবে এখানে একটা দাঁড়া দাঁড়া বাবা এটা হচ্ছে হাবড়ো হসপিটাল আর এই যে গাছে এত পাখি বাবা কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করছে কিচির মিচির করছে তো আমরা এখন যাচ্ছি একটা এক্সিবিশন হচ্ছে ডিএলএস গ্রুপের তো ওখানেই যাচ্ছি তো দেখো আমরা এখন এখানে ঢুকছি তো ঢোকার সময় দেখলাম যে ফুচকা বসেছে তো কাকাটার ফুচকা এত টেস্ট আমি সেই কলেজের কাকুর ফুচকা টেস্ট পেলাম তো এখন থেকে আমি প্রায় এখানে ফুচকা খেতে যাব আরও শাল পাতায় দিচ্ছে ফুচকা অসাধারণ টেস্ট তোমরা চাইলে কেউ যেতে পারো ইউনাইটেড ক্লাবের ওখানে তো ফুচকা খাওয়া হয়ে গেছে তো এবার আমরা ঢুকছি আগেও একবার আমরা এখানে গেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো ওর একদম পাশের মাঠটাতেই হচ্ছে ডিএলএস গ্রুপের তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হলো তো কালকে সানডে মানে সানডে আজকে তো আজকে রাত 9টা অবধিই থাকবে আর দেখো কত সুন্দর সুন্দর শাড়ি এখানে এইসব শাড়িগুলো বাজারে 800-900 এরকম করে দাম নেয় জানি না কেমন বাট আমি যেখানে যেখানে গেছি সব জায়গায় এরকম আর এই রেড শাড়িটা প্রথম থেকে আমার দিদির ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক আমার গলা এতটাই প্রবলেম হচ্ছে আমি কথা বলতেই পারছি না তোমরা দেখো কী কালেকশান আছে না আছে তো এই রেড শাড়িটার ব্যাপারটা হচ্ছে আমরা দেখবো প্রথমবার নেব না আমরা হাফ রাস্তা অবধি চলে যাই চলে যাওয়ার পর আমরা আবার রিটার্ন করি শাড়িটা নেওয়ার জন্য তো রেড শাড়িটা নিয়েছে দিদি কারণ দিদি নতুন বিয়ে হয়েছে এই শাড়িটা পরলে বেশ ভালো লাগবে তো চলো তোমাদের শপিং স্ট্রিটে যদি এই কুর্তিগুলো কিনেছি এরকম টাইপের আমার দিদি এরকম টাইপের আমার ভালো তো এই দোকান থেকে আমি একটা রেড শাড়ি নিয়েছি তো এখানে ইনি তো বললো যে রেশম জামদানি বাট জানি না কি বাট এই দোকানে শাড়িগুলো কালেকশন কিন্তু খুব ভালো ছিল আমি একটা হোয়াইট শাড়ি কিনে ফেলেছি নাহলে আমি এখান থেকে একটা হোয়াইট শাড়ি নিয়ে নিতাম তো এখান থেকে আমি একটা রেড শাড়ি নিয়েছি ওটা অঞ্জলির জন্য আর আগে যে একটা হোয়াইট শাড়ি কিনেছিলাম তা আমি তো ওটা না আমি আগমনী শ্যুট করছি তো তার জন্য ওটা আমি আর অঞ্জলিতে পরবো না ওটা আমি ব্যাস শ্যুটই করবো তো দেখো এই শাড়িটা কিন্তু একটা ব্রাউন ব্লাউজ দিয়ে পরলে অসাধারণ লাগবে আমার এমনি তো একটা এরকম কালারের শাড়ি কেনার খুব ইচ্ছা আছে বাট ওটা তো অন্যরকম কাপড়ের তো এখনও পুজোর শপিং কিন্তু আমার কমপ্লিট হয়নি এখন আমি টুকটুক টুকটুক করে করতে থাকবো আসলে আমি সব না অল্প অল্প দামে জিনিস কিনি তার জন্য আমি অনেক কিছু কিনতে পারি একবারে আমি ব্র্যান্ডেড 5-10 হাজার জিনিস কিনি না কারণ আমি মনে করি ব্র্যান্ডেড কিনে আমার অন্তত কাজে লাগবে না তার কারণ হচ্ছে আমি একটা ড্রেস হয়তো আমি বছরে একবার কি দুবার পরি তো সেই কারণে আমার ব্র্যান্ডেড কিনে কোনো লাভ হবে না দেখতেই পাচ্ছ এই রেড শাড়িটা ওফ যাদের নতুন বিয়ে হয়েছে তারা পরলে খুব সুন্দর লাগবে তো দিদিকে বললাম এটা আমি নিই তো এই শাড়িটা আমি নিয়েছিলাম তো বর্ষা আবার আমাকে পুজোতে কী দেবে করছিল বলছে তোর কী পছন্দ হয় দেখ 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 তো এই শাড়িটা ভালো লেগেছিলো আমি নিয়েছিলাম তো বর্ষাকে বললাম দেখ শাড়িটা ভালো তুই নিলে নিতে পারিস তো বর্ষা বললো যে এই শাড়িটা তাহলে তোকে আমি গিফট করলাম তো শাড়িটা বর্ষাই আমাকে দিল তাহলে দাঁড়ালো তো যাই হোক তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশান সব রকম মানে মেয়েদের ব্লাউজ বলো মুখে মাখার ক্রিম বলো কানের দুল মালা সব কিছু লিপস্টিক মানে সব রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এই যে মালাটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো বাট এটা গলায় ঠিকঠাক খাপ খাচ্ছিলো না তার জন্য আমি আর নিতে পারিনি আর এটা হচ্ছে রিয়াদির কাছ থেকে আমি অনেক কিছুই নিয়েছি বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায় তো চলো এইভাবেই তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে তো এবার চলে এসেছি আমরা খাবারের সাইডে মানে এখানে কিন্তু নানান রকম খাবার দেখো পিৎজা হচ্ছে তারপরে অনেক রকম খাবার আমি এত খাবারে সত্যি কথা বলতে নাম জানি না আমার খাওয়ার দরকার খাই আর সত্যি কথা বলতে আমি তোমরা দেখেছো যে বাইরের খাবার আমি খুব পছন্দ করি না যখন দেখি যে না খেলে নয় বা টেস্ট করবো এখানে এসেছি তো এখানে দেখো পকোড়া বিরিয়ানি রাইস সব কিছু ছিল বাট আমরা পকোড়াটা নিয়েছি আর পকোড়াটা খেতে কিন্তু খুব টেস্ট ছিল তো 50 টাকা প্লেট তো যাই হোক আমি কোথাও খেতে গেলে ভাবি যে আমি 200 টাকার মাংস নিয়ে বাড়িতে রান্না করে খাবো সবাই মিলে এটাই ভাবি আমি তো যাই হোক এখানে মাছের অনেক রকম রেসিপি ছিল তো এবার চলে এসেছি আমি যেগুলো ভালো খাই এগুলো অরিজিতও খুব ভালো খাই আমার ভুল হয়ে গেছে যে অরিজিতের জন্য একটা নিয়ে আসলে খুব ভালো করতাম আজকেও গেলাম নিয়ে আসা হলো না তো দেখো এখানে সব রকম আম পাচুক তারপরে তোমার পান ড্রাই পান তো সব রকমের জিনিস এখানে আছে দিদি আমার
আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, বাড়ি চলে যাচ্ছিলাম, তো আমরা আমার দিদির জন্য পছন্দ হয়েছে ওটাই নেবো, তো চলো যাই। সত্যি কথা বলতে না, ফোন পে গুগল পে এগুলো খুব খারাপ জিনিস। আমার ব্যাগে একটা টাকাও ছিল না, আমি ভেবেছি আমি কিছু কিনবই না, আমি টাকাই নিয়ে যাইনি। বাট ওখানে যাওয়ার পর না এটিএমে গেছিলাম, সরি এটিএমে গেছিলাম দিদিকে টাকা তুলে দেওয়ার জন্য। যাই হোক, তো এখানে গেলাম, তো আমার শাড়ি পছন্দ হয়েছিলো আরও অনেক, বাট আমি নিয়ে ইচ্ছা করে, কারণ আমি কত শাড়ি কিনবো, আমি একটু অন্যরকম টাইপের শাড়ি কিনতে চাই, যদি সেগুলো পাই তো সেগুলোই কিনবো। তার জন্য শ্রীরাম মার্কেটে নেক্সট উইকে আবার যাচ্ছি, তো ওখানে শাড়ি কালেকশান তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ওখানে কোনো ব্যাপারই না। তো এইদিকে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিলো, বাট এরকম টাইপের কাজ করা শাড়ি আমার একটা আছে, বাট ওটা নেটের, তার জন্য আমি নিইনি। বাট আমি এরকম কালার একটা শাড়ি নেবো, তার সাথে একটা ডিপ ব্রাউন কালারের ব্লাউজ পরবো, ইচ্ছা আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কালেকশানগুলো বেশ ভালো। তো আমরা কিন্তু ফিরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে, আমরা কিন্তু আবার রিটার্ন এসেছি, এসে তোমাদের সাথে আবার শেয়ার করছি শাড়িগুলো। মানে একবার আমরা পুরোপুরি ঘুরেছি, ঘুরে চলে গেছি, আবার রিটার্ন এসেছি দিদির জন্য এই রেড শাড়িটা নেওয়ার জন্য। তো এই রেড শাড়িটা আমার অসম্ভব সুন্দর লেগেছে, দিদিকে বললে খুবই সুন্দর লাগবে, খুব না খুবই সুন্দর লাগবে, আমিও পরবো, সুট করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর অনেকেই আমাকে বলছো দিদি গ্লিটার আই মেকআপ দেখাও, এটা দেখাও, ওটা দেখাও। তো তোমাদের যারা যারা আমাকে কমেন্টস করেছো, আমি সবার মেকআপই করবো, বাট আমি এই উইকটা একটু ব্যস্ত আছি, তার জন্য পারছি না। বাট আমি পুজোর আগে 20 তারিখের মধ্যে আশা করি, 20-25 তারিখের মধ্যে তোমাদের 4-5টা মেকআপ ভিডিও, অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। তো আরও তোমাদের সিম্পল মেকআপ, যারা একদমই মেকআপ করতে জানো না, তাদের জন্যও কিন্তু আমি মেকআপ ভিডিও দেবো। তো আমার গলার ভয়েস ভালো না, তাও বকবক করছি। তো এই শাড়িটা আজকে দেখলাম, নেক্সট দিন মার জন্য দিদি নিয়ে যাবে, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো যাই হোক চলো, তোমাদের ভিডিওটা একটু আগে দেওয়া উচিত ছিল, তাহলে তোমরা ওখানে যেয়ে কেনাকাটা করতে পারতে। বাট সরি গাইজ, আমার শ্যুট ছিল আজকে, সারা দিন শ্যুটে ছিলাম, বাড়িতে স্নান করেছি, তার জন্য ঠান্ডাটা লেগে গেছে আমার। আরও একবার বলছি, এখানে দারুণ দারুণ শাড়ি, মানে হাবড়া বাজারে যদি বলি যে 1000 টাকার ভেতরে শাড়ি দেখাও, তো মানে না দোকানের মুখ কালো হয়ে যায় যে 1000 টাকা কোনো টাকা হলো। মানে আগে তোমার দেখলেই তো কেমন কেমন শাড়িগুলো দেখালো 1000 টাকার ভেতরে, বাট বিশ্বাস করতে পারবে না যে বালুচুরি শাড়িগুলো, হ্যাঁ হয়তো ওখানকার কোয়ালিটিগুলো একটু বেটার হবে, বাট আমার কাছে না কোয়ালিটি ম্যাটার করে না, তার কারণ আমি বেটার না, তুই এক ধোয়া দিবি কুচকে যাবে শাড়ি। মানে কিন্তু কি বলবো, আমি একটা দিনই বছরে হয়তো একবারই পরি। যাই হোক, তোমার যারা হাবড়ার কাছাকাছি আসো, রবিবার পর্যন্ত আছে এটা, তোমরা সবাই এসো আর দেখে যেও, কেনাকাটা করো। চলো এখন আমরা ফ্রুটি খাচ্ছি, জল খাবো কেন দিদি, শাড়িটা আমার হেভি হয়েছে, হেভি লেগেছে দিদি শাড়িটা। দিদি শাড়িটা দেখি কবে পরা যায়, এত শাড়ি কিনেছি কবে পরবে জানি না, সারা বছর ধরে পরেছি। আমার একটা ব্লাউজ পছন্দ হয়েছিল অনলাইনে, তো ওই ব্লাউজটা দোকানে দেখাচ্ছিলাম, আছে নাকি তোর ওপর নেক্সট উইকে এনে দেবে। তো এবার এখান থেকে মা মানে ব্লাউজের আমার ইয়েগুলো মানে কি যেন বলে ডিজাইনগুলো খুব ভালো লেগেছে, বিশেষ করে ইয়েলোটা আমার ভীষণ ভালো লেগেছে। তো ভাবছি মার জন্য একটা নিয়ে যাই। আর একটা স্টেশনে এসে আপেল বেদানা পেয়ারা এগুলো কেনা হয়ে গেল, ভীষণ কষ্ট হয়ে গেছে। হ্যালো গাইস, তো বাড়িতে চলে এসেছি, আর সত্যি ফোনের জন্য আমার আরও এক্সট্রা টাকা, এমনিতেই টাকা পয়সা নেই, সামনে পুজো আসছে, কেনাকাটা করতে করতে ভিখারি হয়ে যাচ্ছি, তার মধ্যে এটা নিল 950 টাকা, মানে ওই ফোনের জন্য এটা। তার ফোনে এখন চার্জে বসাবো, অনেকক্ষণ চার্জ খাওয়াবো ফোনটাকে। আর দিদি শাড়ি কিনেছে দেখো, কত নেছে তোমার শাড়িটা, ভালো তোমার দিদি কত নেছে, 1100 না, দেখো দিদি করলে পর টাকা দেবে, ভালো শাড়ি আছে, মানে তুই তোর টাকা দেখে নিলি না, পয়সা দেবো না আমার। তো গাইস ভিডিওটা আমি এন্ড করবো, দিদি শাড়িটা খুব পছন্দ হয়েছে, এর মধ্যে যে ড্রাই পান ভীষণ টেস্টি খেতে, আমি এমনিতে মিষ্টি পান খেতে খুব ভালোবাসি, আর নিয়েছিলাম হচ্ছে এগুলো হচ্ছে আমলকি, এটা খেতেও খুব খাট্টা মিঠা, খুব সুন্দর। আর নিয়েছিলাম বোম্বাই লঙ্কা, মা তোমার ভাত রান্না হয়ে গেছে মা, সকালবেলা আলু সুদ্ধ দেবো, হ্যাঁ সকালবেলা আলু সুদ্ধ দেবো, আর এই লঙ্কা চারা দেবো, তার সাথে এই পাঁপড় ভাজবো দেখো মা, সাবুর পাঁপড়, ওই সাবুর পাঁপড়, এই যে এগুলো নিয়েছিলাম ভাজি করার জন্য, মনে হচ্ছে চাল। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এটুকুই, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও, আজকে ভিডিওটা আই হোক তোমাদের সব ভালো লাগবে, আর যারা যারা ভাবছে মনে জয়েন করবে অবশ্যই জয়েন করো। আর মোস্ট থেকে খুব সুন্দর একটা ফোন গিফট পেয়েছি তোমরা জানোই, আর কোন ভিডিও থেকে গিফট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে চলো, টাটা, বাই বাই।